সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আর ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করতে আসি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো আজকে ওইসে শুক্রবার মঙ্গলবার লাস্ট ভিডিও করছিলাম আর বুধ বৃহস্পতি দুই দিন একদম ভিডিও করি নেই কারণ মনটা একদম ভালো আসছিলো না কারণ তোমরা তো কালকের ভিডিওতে দেখছোই সনর ভীষণ জ্বর আসিল তো জ্বরের মঙ্গলবার দিন জ্বর আস বুধবার দিন ওইসে পেট খারাপ পেট ব্যথা তো এই নিয়ে আর চার পাঁচ দিন ধরে ভীষণ কষ্ট পাইতাছে তো এর লেগে দুই দিন ভিডিওই করি নাই বুধ বৃহস্পতি দুই দিন তো আজকে শুক্রবার তো ভীষণ মন খারাপ আসছিলো আর সনারণি ব্যস্ত আছিলাম দেখে আর ভিডিও করি নাই তো আজকে আবার শুক্রবার সকাল থেকে ভিডিও শুরু করলাম আজকে যদিও একদম সকাল সকাল ঘুমের থেকে উঠতে পারি নেই কারণ কয়েকদিন ধরে শরীরের উপর ভীষণ ধকল যাইতে আসে সনার লইয়া ব্যস্ত আর রাত্রেও ভালো করে ঘুমাইতে পারি নেই তো সকালে উঠতেও একটু দেরি হইছে উঠতেও সঙ্গে সঙ্গে কাজ করতে পারে না একটু শরীরটা উইক উইক হয়ে আসে আর কি তো যাই হোক এখন আমি বিছানা সাদুরটা পাল্টায়ে দিছি জ্বর টর গেছে তো সনর রে লেগে তো বিছানা চাদর ফাল্টাইয়া নতুন একটা বিছানা সাদর বিছাইয়া দিছি আর দিয়ে আজকে ধুইয়ালামও মানে বালিশের কাবার টাবারও সব খুলে লাইসি আর কি তো এখন বিছানাটা গুছাইয়া স্বর্ণর লাগে টিফিন লইছি গুড় আর মুড়ি তো আজকে তিন চার দিন ধরে সনরে এই টিফিনে খাওয়াইতে আসি আর স্বন তো খাইতেই চায় না মানে কিছু করার নাই কিন্তু খাওয়াতে তো হইব অন্য কিছু খা মানে যেহেতু পেট খারাপ হয়েছে তো অন্য কিছু খাওয়াইতে পারতাসি এর লেগে মুড়িয়ার গুড় খাওয়াইতেছি তো ছনরে টিফিন খাওয়াইয়া তারপরে কাপড় চোপড় রোদে দিতে আর ওই বালিশ টালিশ জিডির কাবার খুলছি তো বালিশটিও একটু রোদে দিলাম রোদে টোদে দিলে একটু ভাল লাগে তারপরে পুরান বেডশিটটা উড়াইয়া এখন ওয়াশিং মেশিনে সব কিছু দিতেছি। মানে আজকা কাপড় চোপড় ধোয়া হইব আর কি প্রচুর তো ওয়াশিং মেশিনে সব কিছু দিয়া সার্ফ দিয়ে জল দিয়া ধুইতে দিসি একটু ভিজুক তারপরে মেশিন চালায় ধুইয়ে এলাম হারে দিকে স্বর্ণর বাবা দেখো ইয়ে করতে আসে মানে ঘাস উঠাইতে আসে আর কি প্রচুর ঘাস হয়ে রয়েছে মানে বৃষ্টি হইছে তো তো মানে ফুল গাছের থেকে ঘাস বেশি ঘাসগুলি তাড়াতাড়ি বড় হয় ফুল গাছ বড়ো হয় না কিন্তু ঘাস বড়ো হয়ে যায় কি তো কইতাছি স্বর্ণর বাবারে যে একটা মানুষ রাখো রাখে বাড়িটা পরিষ্কার করাও ঘাসে ঠাসে কেরম অবস্থা মানে ভীষণ খারাপ অবস্থা তো স্বর্ণর বাবা কয় যে দাঁড়াও আমি করিয়ালাই তো কতটুকু আর করবো একটু আর কি একটু শখ করিয়া করতে আসে আর এদিকে আকাশটা দেখো মানে একদম সকালবেলা রোদ উঠছিল এখন আবার রোদ নাই মানে মেঘলা আকাশ করে লাইছে তো যাই হোক দেখা যাক কিতা হয় আর অখন আমি আইসি ভাত বইতাম তো ভাতটা বয়েছি ভাত ফুটটাও গেছে মাঝখান দিয়ে আমি একটু ঘরের ঘরটর গুসাইছি আর এখন ডাইল লইসি ভাত আর ডাইল রান্না করুম আজকে মানে এর ফলে কিতা কিতা রান্না করুম সবই দেখামো অখন আপাতত ডাইলার ভাত তো ডাইলার ভাত বসাইয়া আমি আইসি এবার ঘর পরিষ্কার করতে ঘর গুসানো হয়েছে কিন্তু এবার ঝাড় দিতে আসি আর আজকে আমি বারান্দাটা ভালো করে পরিষ্কার করুম আর মানে মাঝে মধ্যে এরম ইচ্ছা হইলে করে লাই আর কি যে আজকে ইচ্ছা সেই জায়গাটা পরিষ্কার করুম তো ধইরা করে তো মানে সব দিন মানে একদিনে তো আর পুরা ঘর পরিষ্কার করন যায় না তো যেদিন যেটা ধরি এটা আর কি তো আজকে বারিন্দাটা ধরলাম বারিন্দাটা ভালো করে পরিষ্কার করে মানে আসি মানে কোনঞ্ছি যা আর কি মানে সময় তো আর এত ভালো করে গুসানো মানে ঝাড়টার দন হয় না তো আজকে ভালো করে একদম পরিষ্কার করে ঝাইরা মানে কতকটি নোংরা বাইরেছে দেখো প্রচুর নোংরা বাইরেছে তো সব মানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে লইছি এবার আবার রান্নার দিকে যাই এই যে দেখো ডালটা সম্বাদ দিছি আর ফাঁসফফুরনটা একটু বেশি হয়ে গেছে ফাঁসফফুরন ভাজতে আসে দেখতে আছো প্রচুর ফাঁসফফুরন দিয়ে লাইছি তো ডাইলের ভাত করছি তো ডাইল ডাইলের লেবু দিয়ে ভাত ধুমো আর আমরার কালকার একটু তরকারি আছে বাসি তরকারি ওইটা দিয়ে খামো স্বর্ণরে দিতাম না বাসি তরকারি তো যাই হোক এরপরে আমরা খাইলাম খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় রোদে দিতে একটু আগে তো দেখাইলামই যে ওয়াশিং মেশিনে কাপড় দিতে আসি ওই বিছনার সব কিছুই দিলাম তো সব কিছু ধুয়ে টুইয়ে অখন আমি রোদে দিতে আসি আর এত রোদ উঠছে না এখন মানে এখন ধরো এগারোটা মতো বাজে তো প্রচণ্ড রোদ উঠছে সকালবেলা একটু মেঘলা আসছিলো তো অখন কিন্তু আবার রোদ উঠছে ভালোই মাঝে মাঝে আবার একটু মেঘ টেক আইয়ে কিন্তু রোদের যা অবস্থা আমার মাথা ঘুরাইয়া উঠছে এই রোদে আমি কাপড় রোদে দিতে দিতে তো কাপড়টি রোদে টোদে দিয়া তারপরে আমি স্নান করিয়া আইসি পূজা দিতাম কই যে পূজাটা দিয়া লই আর দুপুরে রান্না করুম তো এখন দিতে আসি পূজা পূজা টুজা দিয়া তারপরে দুপুরে রান্না শুরু করুম তো দেখতে থাকো তো পূজা টুজা শেষ করে তারপরে আইয়া পড়ছে আবার রান্না করতে আর এখন রান্না করুম হচ্ছে মানে ভেন্ডি ভাজি সোনা একটু পছন্দ করে আজকে দুই তিন দিন তো রে মানে শুধু ডাইলের জল কলা সিদ্ধ এসব দিয়ে খাওয়াইছি তো আজকে ভাবলাম যে না একটু ভেন্ডি ভাজি করিয়া দিই একটু কম তেল দিয়ে করতেছি আর ইয়ানের ডিম গুলছি পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে ডিমের ঝোল করুম আলু দিয়ে এনে কুকারে আলু সিদ্ধ দিছি আর ইয়ানে মশলাপাতি পেস্ট করিয়া রাখছি মানে ওই আদা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এইসব আর তো এইদিকে ভেন্ডিটা ভাজাইতে আর ভেন্ডি ভাজা নামাইয়া ওই কড়াইতেই আমি ডিম ভাজা করতেছি তো ডিম ভাজাটা নামাইয়া তারপরে ইয়ানি মানে আলু টালু ভাজা সুন্দর করে আলু দিয়া ডিমের ঝোল করে তো রান্না করতে করতে হঠাৎ করে আইলো বৃষ্টি আর সনর বাবা দৌড়াইলো মানে কবুতরের খাওয়নের ভান্ড ঘরে ঢুকাইতে আসে আর আমি এদিকে কাপড় চোপড় উড়াতে আছি তো সনর বাবা আমার হেল্প করতে মানে হঠাৎ করে বৃষ্টি পড়ছে বুঝাই গেছে না যে বৃষ্টি আইবো তো এতগুলো জামা কাপড় একসাথে আনতে পারতেছিলাম না লেগে সনর বাবা একটু হেল্প করলো আমার অর্ধেক আনলো আর অর্ধেক আমি আনলাম তো তো তারপরে আবার আইসি রান্না এর মধ্যে আমার ডিমের ঝোলটা প্রায় ওইয়া গেছে তো তোমরা লুকটা দেখামোসে গিয়ে ডিমের ঝোলের ফাইনাল লুক আলু দিয়ে ডিমের ঝোল একদম হালকা পাতলা কিন্তু খাইতে কিন্তু বেশ মজা লাগে তো আমার তো রান্নাবান্না শেষ আর এদিকে স্বর্ণর বাবা গেছিলো একটা জায়গায় ওইখান থেকে আইসে অক্ষণ অনেক বেলা হয়েছে মানে সাড়ে তিনটা বাজে অক্ষণে মাত্র আইসে তো স্বর্ণরে খাওয়াইয়া দিছি আর অক্ষণে স্বর্ণর বাবা স্নান করে আইলে আমি আর বাবা খামু আর এখানে প্রচুর বৃষ্টি হইতে আছে বৃষ্টি দেখতে আসো তোমরা খুব বৃষ্টি হইতে তো এই বৃষ্টির মধ্যে সোনার বাবা গেছে স্নান করতো আর আমি সোনার এনে একটু দুষ্টামি করতে আসি মানে ওর তো খাওয়া হয়ে গেছে তো ওর কইসে ঘুমাইতে না ঘুমাইতো না আমার সঙ্গে ছাড়া ও ঘুমাইতো না তো আমি তো খাইয়া সারলে এরপরে না ঘুমামো তো এর লেগে একটু দুষ্টামি করতে আসি ওর কোলা লইয়া মানে বৃষ্টির মধ্যে বাইরে ফালাইয়া কইয়া ওরকম কইয়াটার লগে করতে করতেছিলাম তো মা মাইয়া মাঝে মধ্যে এরকম একটু দুষ্টামি করি যেটা সবসময় ক্যামেরার সামনে আইয়ে না আর কি তো আজকে পাইয়া গেলাম ক্যামেরার সামনে তো তোমরা কেমন লাগলো জানাইও তো বিকেলবেলা তো খাইতে খাইতে অনেকটা দেরি হয়েছিল তো খাওয়ার পরে একটুখানি বিশ্রাম করলাম তো এরপর আর ভিডিও নেই তো এখন সন্ধ্যাবেলা আবার সাতটা বাজে অখন আবার ভিডিও করতে আসি অখন দেখতে মুড়ি ভাজতে আসছি স্বর্ণ কারণ স্বর্ণ ম্যাগি খাইতে খুব কান্নাকাটি করতেছিল ম্যাগি খাইবো ম্যাগি খাইবো কিন্তু অখনও তার পেট ব্যথাটা ভালো হয়েছে না এর ম্যাগি দিতে আসি না তো এমনি মুড়ি গুড় এগুলো খাইতে সাইতেসে না এর একটু পেঁয়াজ দিয়ে চিনি দিয়ে একটু কড়াইতে মুড়িটি একটু ভাজিয়া দিতে আসি তবু যদি খায় তো এরপরে টিফিন টুফিন খাওয়ার পর স্বর্ণরা একটু পড়াইলাম স্বর্ণ বইছে তো মানে দুই তিন দিন তো পড়াই হইছে না তাই একদমই পড়তে পারছে না শরীর ভালো আসিল না তো ওখানে একটু পড়াইলাম বেশিও না একটু পড়ালাম আর কি তো স্বর্ণর বাবা বাড়িতে আইয়া পড়লো এর মধ্যে আইয়া এরপরে মানে গাছ লাগাইবো কয়েকদিন আগে আমার একটা দেওয়ার ছোট দেওয়ার আমরা কয়েকটা গাছ চারা গাছ দিছে মানে টাকা দিয়ে কিনে লইছি আর কি আমি তো আমরা আর কি তো এই যে দেখো ইয়ানে মালটা গাছ আম গাছ আছে এটি কিনছিলাম তো এই গাছটি ওখান লাগাইবো এর লাগে মাটি গোবরে মিক্স করে রাখছিল এটির লোক আবার কি কী ওষুধ টষুধ দিয়া তারপরে এটির আবার মিক্স করে ভালো করে বানাইয়া টফের মধ্যে মাটি ঢুকাইয়া এরপরে গাছটি লাগাইয়া সুন্দর করে মানে দিতে আসে আর কি কিন্তু সনর বাবার গাছ লাগানোর ভীষণ শখ তখন দেখে দেখতে আমারও শখ জাগে উঠতে আসছে মাঝখান দিয়ে কিন্তু আমার শখ গেছিলো গাইডের থেকে মানে সংসারের চাপে পড়া ছোটোবেলা আমারও গাছ লাগানোর ভীষণ শখ আসছিলো কিন্তু পরে বিয়ের পর সংসারের চাপে এসব সব ভুলে গেছিলাম কিন্তু অখন আবার যখন স্বর্ণর বাবা করে তো আমারও ইচ্ছে করে আমারও ভাল লাগে কিন্তু কাজের লাগে সময় পাই না করার কিন্তু ভাল লাগে এগুলো দেখতে বা করতে আর কি তো টাছ লাগানোর পরে আমরা খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম এরপর আর ভিডিও করা হয়েছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে জানাইও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হইব পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা